হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ পয়লা বৈশাখ, তো বড়দের প্রণাম জানাই আর ছোটদের আমার ভালোবাসা জানাই জানিয়ে আজকে রোজকার খাওয়া দাওয়া শুরু করব। রোজকার খাওয়া দাওয়া দেখো কি নিয়ে চলে এসেছি। দেখো এটা কি বলে এটাকে, এগ চিকেন ফ্রাই রাইস। এগ চিকেন ফ্রাই রাইস, কারণ এটা আমি এগ চিকেন ফ্রাই করে ভাতটাকে ফ্রাই করেছি। এটা বিরিয়ানি বলা যায় না, আবার ফ্রাইড রাইসও বলা যায় না, ফ্রাই ভাত। কারণ এটাকে আবার এর মধ্যে প্রাউনও দেওয়া আছে, মানে চিংড়ি মাছ দেওয়া আছে। তো আবার কিন্তু বিরিয়ানির মশলা দিয়ে এটাকে তৈরি করা হয়েছে, তবে বিরিয়ানি বলতে পারবো না, মানে বিরিয়ানিটাকে অসম্মান করানো হবে, মানে এটা পুরো ফ্রাই হয়ে গেছে। তো চলো ঢালি দেখা যাক। দেখো দেখি এই দেখো, আর এই ছোটো ছোটো পিস করে চিকেনগুলো দিয়েছি, আর একটা গরম। হা হা হা, এই যে দেখো সব ছোটো ছোটো করে করে দিয়েছি চিকেনগুলো, আর এই যে প্রাউন দেখো, মানে চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছ, চিংড়ি মাছ আছে, চিকেন আছে, এগ আছে। তো এই তিন রকম জিনিস দিয়ে ফ্রাই তৈরি করা হয়েছে রাইসটাকে। তো ফ্রাই রাইস আমি বলছি, এখন তোমরা কী নাম দেবে আমি জানি না, তোমরা অবশ্যই কমেন্টে একটা নাম দিয়ে আমাকে জানাও জিনিসটা কী হয়েছে। মানে আমি বিরিয়ানির মতন করে করতে চেয়েছিলাম কিন্তু হয়নি, সেটা ফ্রাই রাইস হয়ে গেছে। করেছি, ইচ্ছা করেই করেছি। বিরিয়ানি আমরা সবসময় খাচ্ছি, ফ্রাইড রাইসও খাচ্ছি, তো আমার মনে হলো একটা ফ্রাইড রাইস করে খাই, দেখি কেমন লাগে। তো আজকে নিয়ে চলে আসলাম, দেখি আজকে প্রথম দিন খেয়ে আমি দেখবো কেমন লাগছে, তারপর তোমাদের রেসিপিটা দিয়ে দেবো, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর খাবে আর খেয়ে বলবে কেমন হয়েছে। ঠিক আছে, তো চলো খাওয়া দাওয়া শুরু করবো। তার আগেই বলি যে আজ পয়লা বৈশাখ, সবাইকে জানালাম শুভেচ্ছা। তো তোমরা সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো চলো খাওয়া দাওয়া শুরু করে দিই কথা না বাড়িয়ে। আর নিয়েছি এখানে দেখো লেবু নিয়েছি একটা, যেহেতু চিকেন আছে লেবু নিয়েছি, যে আর হচ্ছে এটাকে কী বলে পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, শশা নিয়েছি, সব নিয়েছি। চলো শুরু করি। আর রেসিপিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, দেখতে কেমন লাগছে বলো, দেখতে কেমন হয়েছে বলো, সবাই বলো কমেন্টে বলো, কিন্তু অবশ্যই বলো দেখতে কেমন হয়েছে। ঠিক আছে চলো শুরু করি। চলো সাইডে রাখি। এটা আমি করেছি বলে নয় আর আমি খাচ্ছি বলে নয়, এটা সত্যি হান্ড্রেডে হান্ড্রেড দেবো আমি নিজের থেকে। কিন্তু আমি রেসিপিটা তোমাদেরকে দিয়ে দেবো, আমি প্রথমেই বলেছিলাম যে আমি আগে খেয়ে দেবো, যদি আমার ভালো লাগে আমি রেসিপিটা দেবো। তো রেসিপিটা আমি দিয়ে দেবো কীভাবে করেছি, ফ্রাই রাইস মানে এগ চিকেন ফ্রাই রাইস তোমাদেরকে অবশ্যই দেবো রেসিপিটা, তোমরা দেখে নিও আর বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে আর কমেন্টে বলো কেমন লাগছে। ঠিক আছে, আমার ফাটাফাটি লাগছে, দারুণ হচ্ছে, ঝাল ঝাল বেশ একটা স্পাইসি টাইপের আর সুন্দর হয়েছে। আর এতে একটু লেবু নেব, অন্যদিন আমার নুন লাগে, আজকে একদম নুন টুন পারফেক্ট হয়েছে। সত্যি সত্যি অসাধারণ। পেঁয়াজটা পড়ে গেছিল, ঝাল ঝাল হয়েছে, কাঁচা লঙ্কা আর লাগবে না। আর এটা কিন্তু বাসমতি রাইস দিয়ে করা হয়েছে। বিরিয়ানি মশলার তো আলাদা ফ্লেভার আসছে।
তো আজ এই বন্ধুরা কি বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই বলো আজকে খাবারটা কেমন হলো। আর এখানে রাখছি, আর অন্য কোনো দিন নিয়ে আসছি অন্য কোনো ভিডিও, ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।